নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপির সাথে তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি খুব সহজ একটা রেসিপি ট্যাংরা মাছের সর্ষের ঝাল আমরা রেগুলার যে মশলা ব্যবহার করে থাকি সেই মশলা দিয়ে আজকের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তোমরা যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করো বিনা ঝামেলায় খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছটাকে খুব ভালো করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে রান্নাটা করতে করতে শরীরটা হঠাৎ খারাপ লাগছিল তাই আমার হাজব্যান্ডকে দিয়ে এই রান্নাটা করাই তার জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি যেটুকুই নিয়েছি আর বাকিটা মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে তিন চামচ তেল আর তাতে দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে আর দিয়ে দিয়েছি কালো জিরি ফোড়ন পেঁয়াজটা কালো জিরিটা সুন্দর একটা ফ্লেভার আসার পরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা আর এক চামচ রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা তাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে সব মশলাগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি একটু জল ব্যবহার করলাম জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আর আমার প্রিয় বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটা দেখছ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম দু বাটি পরিমাণে জল জলটা দেওয়ার পর মশলাটার সঙ্গে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এদিকে আমি বেটে রেখেছি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে গ্রেভিটা ফুটে গেছে এবার সর্ষে আর মাছটাকে তুলে দিলাম মাছটা তুলে দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠেছে আর তরকারিটাও হয়ে গেছে এবার আমি উপর থেকে ছুড়িয়ে দিলাম ধনে পাতা তোমাদেরকে আগেই বলেছি আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি যেটুকুনি নিতে পারিনি সেটা মুখে বলে দিয়েছি তোমরা প্লিজ একটু বুঝে নিও তো দেখতেই পেলে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই ট্যাংরা মাছের ঝালটা আমি রেডি করে নিয়েছি ভাবছিলাম খেতে কেমন হবে তো খাওয়ার পরেই বুঝলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তাহলে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে না আজকে বলাটা ভুল হচ্ছে আমার রেসিপি নয় দাদাভাইয়ের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন নতুন কোনো রেসিপির আপডেট ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে